ক্রীড়া উপস্থাপিকা থেকে নায়িকা বনে যাওয়া জাহারা মিতুর এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নির্মাতা দীপঙ্কর দীপনের ব্যক্তিগত জীবনে অশান্তির সৃষ্টি হয়েছে। ফেসবুকে স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন দীপঙ্কর দীপন। ঘটনার সূত্রপাত সেলিব্রিটি ক্রিকেট লীগ থেকে। পরিমণির ছেলে রাজ্যকে কোলে নিয়ে ছবি তুলেছেন দীপন ও মিতু। হাসি মুখে তোলা সে ছবি শেয়ার করেছেন জাহারা মিতু। ক্যাপশনে লিখেছেন, আমাদের একটা পরীর বাচ্চা আছে। তাতেই বাধল বিপত্তি। দীপন ও মিতুর বিশেষ সম্পর্কের খোঁজ করতে শুরু করেন নেটিজেনরা, যার হাওয়া লেগেছে দীপনের সংসার জীবনেও। বাধ্য হয়ে মিতুর পোস্ট শেয়ার করে নিজের ফেসবুকে 16 আগস্ট রাতে লম্বা স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। জাহারা মিতুকে উদ্দেশ্য করে দীপন লিখেছেন, এটা কি পোস্ট ভাই? এই পোস্টের ছবি ও লেখা মিলে কি দাঁড়ায়? সেটা কি তুমি বোঝো না মিতু? কমেন্ট দেখো যা তুমি ডিলেটও করনি। আর এদিকে অন্যদের বোঝাতে বোঝাতে আমার জীবন শেষ, যে জাহারা মিতুর সঙ্গে আমার কোনো বিশেষ সম্পর্ক নেই বা দহরম মহরম সম্পর্কও নেই, বরং খুব ফর্মাল সম্পর্ক। একবার দুবার দেখা হয়েছে, তাও কোনো অনুষ্ঠান নেই। অনেকে বিশ্বাস করে, অনেকেই করে না। ঠিক ঠিক করে হেসে বলে, ভাই ছবি ও পোস্টের ভাষা তো অন্য ইঙ্গিত দেয়, আর পারিবারিক অশান্তির কথা তো নাই বললাম, সেটা সবাই বুঝবে। মিতুর সঙ্গে কোনো সম্পর্ক নেই দীপনের, এটাই বোঝাতে চেয়েছেন এ নির্মাতা। ওদিকে মিতু সুর মিলিয়েছেন দীপনের সাথে। কমেন্টস বক্সে লিখেছেন, রাজ্য আমাদের পুরো বাংলাদেশের, হয়তো অর্থটাই ভুল বুঝেছেন। ব্যক্তিগত জীবনে কি প্যারায় আছেন তা তো আমরা জানি না, তবে আমার এই পোস্টে আমার অজান্তে বৌদি কোনো কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। ঘটনা এখানেই শেষ না। দীপন মিতুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দীপনের স্ত্রী সংযুক্তা মিশু। এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুকে সংযুক্তা লিখেছেন, নির্মাতা দীপঙ্কর দীপন কার সঙ্গে মেশে, কি খায়, কি পরে, কোন দেশে যায় আর কি কি করে বেড়ায় আমি সেটা জানি না, আর কেন জানি না এটা আমাদের, মানে আমার আর দীপনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে নিজের দোষ ঢাকতে বলির পাঠা বানাবেন না। জাহারা মিতুকে আমি চিনিও না। সংযুক্ত আরও লেখেন, প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন আছে, দীপনেরও আছে, আমারও আছে, তাই এগুলো নিয়ে আমাদের বহু দিন কোনো মাথা ব্যথা নেই। ওই মেয়েকে নিয়ে দীপনের স্ট্যাটাস দেখে বুঝলাম, তাকেও আশপাশের লোকজন অথবা তার এখনকার একান্তকেও চাপ দিয়েছে, আর তাই সে স্ট্যাটাস দিয়ে তার দোষ ফুরিয়েছেন, বলির বকরা বানিয়েছেন আমাকে। ঘর আর পারিবারিক জীবনের কথা বলে নিজেকে বিপদের বাইরে ভালো মানুষ সাজিয়ে রাখলেন, আরেকবার বিক্রি করলেন আমাকে। বিষয়টি নিয়ে সংযুক্তা মিশুর সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। অন্যদিকে মিতু ঢাকার বাইরে আছেন বলে জানিয়েছেন, আর দীপঙ্কর দীপনের ব্যক্তিগত নাম্বারে পাওয়া যাচ্ছে না। আল কাসির, সমসংবাদ, ঢাকা।